নতুন মেম্বার গুলো কোথায়? আমাদের ঘরে। তো ঘরে সত্যি ঘরে কোন সময় হয়েছে? খেয়াল করেছেন আরো আগে হয়েছে? তারপর শাবল আর কোদাল দিয়ে যাইতেছি পুকুর পাড়ে। পুকুর পাড়ে কিছু কলা গাছ আছে, ওখান থেকে কলা গাছের চারা উঠিয়ে আর এই জায়গায় বনমু। বাবা গেছে, আমিও যাইতেছি। এই তো কোদাল আর শাবল। গাছ উঠালাম, দেখি কনে বন যায়। ওইখান থেকে একটা উঠাইছি, বাবা আবার ওই পাশে দেখতে যাইতেছে ওই পাশে চারা আছে কিনা। চার পাঁচটা চারা লাগবো। আনন্দ কাকা এখানে দুইটা উঠিয়ে রাখছিল, একটা নিছি আর এটাও নিয়ে যাবো। মোট হইলে এখন তিনটে আর দুইটা লাগে। এখন আসছি দিলীপ কাকার কলা বাগানে। এই কলার জাতটাও ভালো। এইখানে দেখি দু একটা চারা পাওয়া যায় কিনা। লিপ কাকার ওইখানে পাইছি দুইটা, এখন মোট হইলো পাঁচটা। আর একটা আছে ভজন কাকার বাগানে, ওইখান থেকে আনতে হবো একটা আনু, তারপরে হয়ে যাবো ছয়টা। ছয়টা বললেই আনাফ। এখানে কিছু আছে আনিজে কলা তরকারির জন্য, আর কিছু আছে সবরি কলা। এটা হয়তো আনিজে কলা। ছয়টা হইলো। মাথা একটু দক্ষিণ গেলে দেয় নাকি কাজ আর তো সমস্যা। হ্যাঁ একটাই লাগবো বাঁশের খন্ড খন্ড। ছয়টা চারা লাগানো হইলো। এখানে চারা লাগানো অনেক টাফ ব্যাপার ছিল, কারণ কাঁচা জায়গা একদম। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খোঁদা, তারপরে আবার গাছ দিয়ে মাটি দিয়ে আটকানো অনেক কষ্টের ছিল। অনেকদিন ধরে মা বলতেছিল কলার চারা লাগানোর কথা, কিন্তু লাগানো হয় না, অনেকদিন হয়ে গেছে মা বলতেছে শুধু। তো আজকে হঠাৎ করে বাবা বললো, হঠাৎ করে প্ল্যান আর হঠাৎ করে কাজ করে ফেললাম। একটু কষ্ট হয়েছে, কিন্তু অনেক উপকার হইব যদি গাছগুলো হয়। মামুনি এসে মামুনি বড় হয়ে এই কলা খাইতে পারবো, যদি আশা করি, মানে যদি সব কিছু ঠিকঠাক রাখে ভগবান। তোর কাছে আমি একটা ইনফরমেশনের জন্য আসছি, তুই কি ইনফরমেশনটা দিতে পারবি আমাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমি জানতে পারছি গোপন সূত্র, গোপন সূত্রে জানতে পারছি যে তোর কাছে এই ইনফরমেশনটা আছে। হ্যাঁ তোকে দরকার, তোর আমি খুঁজতে খুঁজতে আসলাম। আমাদের বাড়িতে যে নিউ মেম্বার, নিউ মেম্বার্স যে আসছে, তারা কোথায় কোথায় আছে এখন? ওইটা না তো, নিউ মেম্বার্স এই মাত্র ইদানিং কালকে অথবা আজকে।
নিউ মেম্বার্স, বাড়ির ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, বাড়ির সদস্য। হ্যাঁ, কেলকে নাইছে, তুই মারি কই সর। অনুক ওইদিকে গেল নাকি? লালডা লালডা লাল লাল দলা দলা বুঝলাম না, একটা একটা মুখে নিয়ে দৌড় দিছে আর একটা পেট ফুলা। ও দুইটাই মনে হয়। মনে কারো হলো কেরা দৌড় দিলাম তো ঠিক পেলাম না। ওই ওই অনু, তুই তুই জানোস নাকি খবরটা? কি নতুন মেম্বার গুলো কোথায়? আমাদের ঘরে। সত্যি? ও ঘরে। অনু দেখছ? আপনাদেরকে এখন দেখাবো নতুন মেম্বার আমাদের বাড়ির, বড় কাকাদের বাড়িতে এসে করছে। এই কি কি কর? হ্যাঁ, কার মোবাইল? আমার। খে? হ্যাঁ, গরু। আর কে রয়েছে? কো আব্বা কো? ও হাই হাই। ভিতরে গে। এই কি সুন্দর! এই হলো নিউ মেম্বার্স, অনেক কিউট হয়েছে। তিনটে হয়েছে মনে হয়, তিনটে হয়েছে। কিন্তু বুঝলাম না এই ইঁদুরের খাঁচার ভিতরে আসলো কিভাবে এটা। দেখেন, আমি জানি এটা কি ধরনের পাগলামি। ইঁদুর মারার খাঁচার ভিতরে এটার ভিতরে এসে বাচ্চা দিছে। ওই যে মা বিড়াল এসে পড়ছে। না না না, এটা মা বিড়াল না, এটা তো মিনি। এগুলোর ভাই না বোন এখনো জানি না। সুন্দর হয়েছে সবগুলাই। কিন্তু দেখা মনে হইতেছে বয়স দুই চার দিন, অনেক পশম হয়েছে গায়ে, মানে লুম হয়েছে আর লম্বা হয়েছে। কোন সময় হয়েছে? কালকে হয়েছে না আরো আগে হয়েছে? কিন্তু এটার ভিতরে গেল কেমনে? তিনটা হয়েছে, একটা কালো কালার একটা দুইটা সাদা। কিন্তু এটার ভিতরে গেল কেমনে তাই কো? এটা তো আটকানো আটকানো আছে। না না, ওটা মনে হয় খোলা রাখছে লো, ভিতরে নিয়ে রাখছে। না আমি আই যদি এটা আটকানি পরে আমি খুলে দিলাম। ওর ভিতরে ঢোকাইলো কিভাবে? হ্যাঁ, এটার ভিতরে যদি আটকে থাকে তাহলে তো না খেয়ে মরবো। আরে এ কারণে খুলে দিছি। কিন্তু দেখে মনে হয় যে অনেক বড় লুম হয়েছে। কত তাই আরো ছোট হয় না বাচ্চা? না না ঠিকই আছে, ঠিক আছে। কিন্তু এই না ভালোই সুন্দর হয়েছে। কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটি অনেক সুন্দর, কালোটা তো আমার ভালোই লাগছে। পাগল হয়ে যাবি খাওয়ার সময়, একদম পাগল হয়ে যায় খাওয়ার জন্য।
সারা ওইখানে যা। এটার মনে হয় বাচ্চা হয়েছে, পেটে বাচ্চা ছিল, খালি খালি লাগতেছে। মার সাথে ধান ধুবে রাখলাম, এখন যাবো আবার সেই জমিতে পাট আর ডাটার বীজ ছিটানোর জন্য মার সাথে। এটা নিয়ে আসলাম শান্তি কাকার বাড়ি থেকে, এটার নাম হলো লাঙ্গুলা। লাঙ্গুলা জমির দিকে যাইতেছি, এদিকে রামু কাহা দেখি ওই লাঙ্গুলা দিয়ে টানলো, এখন জল দিতেছে, পাট লাগাইছে, দেশি পাট। তাহলে কি বেচপা না শাক বেচপা? তো লাঙ্গুলা টানো শেষ তোমার, আমি ওই যে নিয়ে যাবো নিয়েছি, আমিও টানো নিয়েছি একটা, বুঝছো? ওই সাইডে কি এটা বেয়েছে, তারপর ওটা নাকি এটা আগে বেশ পাতার পর ওটা বলবা। ঠিক আছে, তুমি তাই এসে জমি কুবাইতেছি, এখন একটু কুবাইতে আরাম কারণ রোদ কম, এতটুকু করলাম। আর ওই সময় যেগুলো কুবে গেছিলাম মাটি শুকিয়ে গেছে রোদে, একদম সাদা হয়ে গেছে। মা এসে পড়ছে কোদাল নিয়ে, এখন কুবাইতেছে। আমি এই যে ড্রেন ই করলাম একটা, এটা কালকে মা করে গেছিলাম, বুঝতে পারি নাই। মরিচ গাছ লাগানো হইব এখানে, বৃষ্টির দিনে এখানে জল বেয়ে যায়, এখানে একটু নিচে মরিচ গাছ মরে যায়, এই কারণে ড্রেনটা করা হয়েছে জানি, জলটা বাইরে বের করে দেওয়া যায়। মা আর একটা ড্রেন করতেছে। মাটি কোবানো প্রায় কমপ্লিট, রোদ কম থাকলেও ঘাম কম নাই। এতক্ষণ আমি কুবাইলাম, এখন মা আবার কুবাইতেছে, আমি একটু কুবাইলাম, মা একটু কুবাইছে, আবার আমি কুবাইলাম, মা আবার কুবাইতেছে। আমাদের জমি প্রস্তুত করা কমপ্লিট, এখন মা ওই যে বীজ নিয়ে আসছে ওইগুলা ছিটিয়ে দিব। এটা হলো পাট, দেশি পাট, এইখানেই পড়ে গেল, এখানেই গাছ হইব। আর এটা ডাটা, আর একটা মানুষে কাউন, কাউনটা হয়তো অনেকে চিনেন, আবার যদি না চিনা না দেখে দিই আপনাদের যারা না চিনেন। এই যে এই কাউনের নাকি আগে ভাত খাইতো, যখন মানুষের অভাব ছিল অনেক, বাবা গল্প করে। এই কাউন লাগাইব আজকে, আমি প্রথম দেখতেছি আমাদের জমিতে কাউন লাগানো হইব। মা জমি ঠিক করতেছে, মানে কোথায় কতটুক কোনটা লাগাইব ওইটা ঠিক করতেছে, এখন দাগ দিতেছে। এই বীজ ছিটিয়ে দিয়ে তারপর ওই লাঙ্গলা দিয়ে, লাঙ্গলা না লাঙ্গলা দিয়ে একটা টান দিয়ে দিলেই হয়ে যাব। মা এখন নিচে সাদা দাঁড়া, সাদা ডাটা, আর একটা আছে লাল ডাটা। মা এটা ছিটিয়ে দিলে আমি ওই লাঙ্গলা দিয়ে একটা টান দিয়ে দিব, হয়ে যাব। তো আমাদের জমিতে ডাটা দাঁড়া লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এই পাশে মা মরিচের জন্য রেডি করলো, আমিও বললাম সাথে একটু ড্রেনের মধ্যেও আবার মা ইয়ে ডাটা লাগিয়ে দিব, নাকি পাট শাক দিবা? মা পাট শাক দিব, পাট শাক দিয়ে দাও, পাট শাক তাড়াতাড়ি উঠে খেয়ে ভালো লেগে যাব।
তো আজকের মতো কাজ কমপ্লিট, ব্লগটাও এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।